सचनी फचनी है राधिका लो देख अब हूँ चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सचनी फचनी है राधिका लो देख अब हूँ चाहिया হেমন্ত যে গেল ভুলে অল্প দিনে স্বল্প মেশায় অল্প স্বল্প কথায় কথায় বেঁধেছিল তার যা ছিল রত্ন চকিত সম্বলে এই তো এলো কিসের তারায় যাবার জন্য এতই অগোছাল সেদিন আমায় বলেছি রে ফিরে ফিরে চলে গেলে তাই সেদিন আমায় বলেছি রে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে রোদ শিশিরে ঠোকাঠুকি শীতের চেয়ে ভালো রইল না হয় কিছুটা দিন আরো চলুক না ওই শিশির ফোটার শব্দ শেখা কারো চোখ পিট পিট দামোদরের চরে গা শেখে নেয় কাশবনে দিনগুলো ধূসর হাওয়ায় মেঘের তুলো সন্দেহদের ছড়িয়ে দিল বুঝতে গিয়ে মাছরাঙাটি ঠুকছিল ঠোঁট তারও রইল না হয় কয়েকটা দিন আরো সেই তো ভালো বুকে যদি হেমন্তিকা জালো সময় পেলে গুছিয়ে নেব ছড়ান তাপগুলো উৎসবের দিনগুলো ম্লান হয়ে এলে মন খারাপের যে সুর বাজে পরম লালিত্যে যে ঋতু তাকে বাঁধতে চায় সেই তো হেমন্ত যতই ক্ষণিক হোক সে তার মহিমা কিন্তু খাটো করার নয় তাই রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমে হেমন্ত অনন্য 19 নভেম্বর রবিবার শ্রদ্ধেয় দেবেন্দ্র যোশীজির আমন্ত্রণে এমনই এক ঋতুরঙ্গের আস্বাদ নিয়ে যান সারকার মঞ্চ ফেসবুক পেজে আসছি রাত্রি 8টায় লাইভ অনুষ্ঠানে হেমন্তের পদাবলী কবিতায় থাকছি আমি তাপস মহাপাত্র সঙ্গে থাকছেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পিয়ালি গাঙ্গুলি আপনারাও আসুন উপভোগ করুন এই ভিন্ন স্বাদের অনুষ্ঠান নমস্কার